আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার হৃদয় ভরা ভালোবাসা দিবেন। আমি কে? সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু। আজকে বাবার দন্দ ভুলে গেছে কার বাবুই ডাকে। যাক, ল্যান্ড ক্রুজার বিয়ের জন্য যারা এত পরিমাণ ফোন দিয়েছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম ল্যান্ড ক্রুজার বিয়ের গাড়ি। বাংলাদেশ সেকেন্ড হ্যান্ড অ্যান্ড ইউজ কার, যারা এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি ইউজ কার তাদের জন্য এটা 2014 মডেল, 2015 রেজিস্ট্রেশন, সিসি 4500, ডিজেল টার্বো। আরো বলি ভুলে গেছি গা, এটা অল অপশন পাওয়ার, ভিতরে বেস কালার সানডুফ এবং 360 ক্যামেরা এবং আরো অনেক অপশন আছে। এবং হাই লো, এটা কিন্তু আপ ডাউন হয়, হাই লো হয়, আপনি চাইলে নিচেও করতে পারবেন উঁচাও করতে পারবেন, সেই ব্যবস্থাও আছে। অনেক অপশন আছে, সেটা আপনারা দেখে নেবেন। আমার ভুল হইতে পারে, ভুল মানুষ করে, আর কোনো ভুল থাকলে ক্ষমার চোখে দেখবেন। সেটা কিন্তু আগেই বলে লই, সরি কিন্তু আগেই বলে লই। আসেন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে অবশ্যই অবশ্যই দাম বলবো ইনশাল্লাহ। ল্যান্ড ক্রুজার বিয়েট আপনারা যারা দেখতেছেন ভালো করে খেয়াল করবেন। 2000 এটা 14 মডেল, বিশেষ শেপ, এটা কিন্তু বিশেষ শেপ, 20 সালে শেপ করা এই আর কি। এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় বডি সেন্সার আছে। এখানে 4টা সেন্সার আছে, পিছনে 4টা, সামনে 4টা, 8টা। এবং গাড়ির লক আনলক আছে, লক আনলক, এই যে লক আনলক সবই আছে। দেখেন আপনারা চাইলে সব কিছু দেখতে পারতেছেন এখান থেকে, মিথ্যার কিছু নেই। অল বডি সেন্সার আপনারা দেখে নেবেন যেন কোনো রকম ভুল না হয়, ভুল মানুষ করে। বিএড বিএডি বিএড এর লোকের তুলনা নাই, আর পাঁচজন তুলনা দিলে হবে না। এখনো ওয়াশ সার্ভিসে আমি কিচ্ছু কই নাই, আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন প্রত্যেকটা জায়গায় ময়লা, সব জায়গায় ময়লা দেখা যাচ্ছে। দেখেন সব সিটগুলো ময়লা, এখনো আমি সার্ভিসিং করি নাই, দেন ময়লা, সব ময়লা, পুরো গাড়িতে ময়লা, ওই দেন সিলিংয়ে ময়লা। কারণ এই অবস্থা আমি গাড়ি দেখাচ্ছি, গাড়ি আমি আজকে হাতে পাইছি, তো এই কারণে দেখাচ্ছি। কালকে থেকে ওয়াশ সার্ভিসিং শুরু হবে অবশ্য। দেখেন সব জায়গায় ময়লা, প্রত্যেকটা জায়গায় ময়লা আপনারা দেখতে পারতেছেন। এবং দিক পিছনে মনিটর আছে, এখানে দুইটা মনিটর আছে, এখানে দেখা যাচ্ছে ক্লিয়ারভাবে, দুইটা মনিটর এখানে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক অপশন আছে, আমি নিজেও জানি না, বিশ্বাস করেন। এদের সিলিংয়ে ময়লা, হাতের ময়লা, সব জায়গায় ময়লা, এই কারণে। এখানে কিন্তু আবার ফ্রিজও আছে, আপনি চাইলে আপনি খাওয়ানটা ঠান্ডাও করতে পারেন, এখানে ফ্রিজ আছে। হ্যাঁ, ফুল উডেন, আপনি উডেনটাও দেখতে পারতেছেন। পিছনে 7 সিট, এখনও ওয়াশ সার্ভিসিং কিচ্ছু করা হয়নি, দেন ময়লা ময়লা, এগুলো ওয়াশ করবো, ওয়াশ করলে থাকবে না, কিচ্ছুই থাকবে না, সব চলে যাবে, সব ময়লা ভরা। পিছনে 4টা সেন্সার আছে, সামনে 4টা সেন্সার আছে, টোটাল 8টা সেন্সার, সামনে পিছনে 8টা সেন্সার। টয়োটা ল্যান্ড ক্রুজার V8, ল্যান্ড ক্রুজার V8, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে ল্যান্ড ক্রুজার V8, এটা কিন্তু ডিজেল টার্বো। আপনারা হয়তো অনেকে জানেন না এই বিষয়, জেনে নেবেন, কোনো ভুল থাকলে ক্ষমার চোখে থাকবে দেখবেন, আর ভুল হইতেই পারে। এখানে সাউন্ড সিস্টেম তো বলার কিছু নেই, এটা সাউন্ড সিস্টেম হেভি হাই কোয়ালিটি সাউন্ড সিস্টেম, জিবিএল এর থেকেও এটা কি জানি না, মার্ক তো এটা। যখন সার্ভিসিং করবো, ওয়াশ পলিশ করবো, তখন এর ঘেটা বি চেঞ্জ হয়ে যাব, এটা আপনি দেখতেই পারতেছেন, এটা মিথ্যার কথা নয়, এর লুকোচুরি কিছু নাই।
টায়ার রিম দেখতে পাচ্ছেন রিমগুলো এবং টায়ারগুলো দেখা যাচ্ছে। এখনো ওয়াশ সার্ভিসিং আমি কিচ্ছু করিনি, আমি এই অবস্থায় দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি, এখানে মিথ্যার কিছু নেই, লুকোচুরির কিছু নেই। গাড়ি স্টার্ট দাও, সাউন্ড হওয়া দেখাই যাচ্ছে, কারণ সাউন্ড সম্পর্কে এটা স্টার্ট দিলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। ডিজেল গাড়ির ভিড়তে কিন্তু বোঝা যায় না সাউন্ড, ঠিক আছে ঠিক আছে। সাউন্ড একদম মিষ্টি সাউন্ড, দেখেন অনেক মিষ্টি সাউন্ড। উপরে হিট প্রুফ লাগানো আছে, অফ করে দাও। আপনি একটা জিনিস দেখেন, কোন রকম অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, এই বিষয়ে আপনার কনফার্ম থাকেন। গাড়ি যে স্টার্ট আছে বোঝা যায় না, ডিজেল গাড়ি যে স্টার্ট আছে বোঝা যায় না, এটা কখনই বুঝতে পারবেন না। ভিতরে থাকলে দেখেন গাড়ি কিন্তু স্টার্ট আছে, বুঝার কোনো সিস্টেমই নেই, অপশনই নেই। এটা কত কিলো চলছে, 53,574 কিলো। এই যে এসি, সরি ফ্রিজ, এই যে এখন ফ্রিজ রানিং আছে, ফ্রিজ কিন্তু রানিং এখন। হ্যাঁ, এই যে অফ করে দিলাম, এই যে অফ, দেখতে পারতেছেন অটো ফোর ওয়েল সহ সব কিছুই আছে, পুশ স্টার্ট এবং সাউন্ড ভলিউম সব কিছুই। এবং চাইলে আপনি 360 কই জানি, ভুলে গেলাম গো, আল্লাহ। এই যে এখানে চাপ দেন, আপনি এখানে চাপ দিলে আপনার দেখা যাবে 360 ক্যামেরা পুরো দেখা যাবে। তুমি সামনে যাও তো, সামনে যাও, সামনে 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 যাও সামনে। ওই যে দেখা যাচ্ছে, দেখেন ওই যে হাতটাছে দেখা যাচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে, সামনে দেখছেন ওই যে হাত দিচ্ছে দেখা যাচ্ছে। আপনি চাইলে সব কিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। গাড়ি কিন্তু স্টার্ট আছে, বিশ্বাস করেন, কোনো সাউন্ড আছে, কোনো সাউন্ড নেই, সাউন্ডলেস। বন্ধ করে দিলাম, একদম বন্ধ করে দিলাম, এই যে স্টার্ট অফ করেছি। স্টারের সাথে আপনার সেটিং এবং সব কিছু সেটিং, সিট মেমোরি সব কিছু এইখান থেকে, এই যে দেখেন সিট মেমোরি, এটা এইখান থেকে আপনি আপনার সিট সেট আপ করবেন সব কিছু এইখান থেকে। দেখেন এখানে চাপ দিলে সব সেট আপ হইব, সব কিছুই দেখেন, সব অর মতন ওই করবে, এই যে ও সেট আপ হচ্ছে, নিচে হচ্ছে, ও হাই হচ্ছে। সব কিছু ওর মতনও সেট আপ হইব, যাক দামের ব্যাপারে চলে আসবো, দেরি করবো না। অনেক দেখাইলাম, অনেক কিছু বুঝাইলাম, বুঝানোর শেষ নেই, দেখানোর শেষ নেই। আপনি চাইলে হাত দেওয়া করতে পারবেন সব কিছু। আপনি উঁচা উঁচা করতে চাইলে উঁচা উঁচা হবে, নিচে করতে চাইলে সব এইখান থেকে সিট মেমোরি থেকে নিচে হবে। যাও বন্ধুরা ভাইরা, আমরা তখন কি দেখলাম, ল্যান্ড ক্রুজার বিয়েট 2014 মডেল, 15 রেজিস্ট্রেশন, সিসি 4500 ডিজেল টার্বো, সিট মেমোরি, সাউন্ড সিস্টেম জি এবং 360 ক্যামেরা এবং টার্বো ইঞ্জিন, তারপরে অনেক অপশন আছে। আমার আসলে মাথা ধরতেছে, সাউন্ডের ভিতরে বেঞ্চ কালার দেখতেই পারতেছেন। যারা আসলে যাদের বাজেট অনেক, যাদের পছন্দ, তারা আসবেন, অবশ্যই দেখবেন, যাচাই করবেন, আমার থেকে নেন বা আরেক জায়গাতে নেন, দেখে কিনবেন, দয়া করে এটা দাবি আপনাদের কাছে। যারা কিনবেন দেখে কিনবেন, যাক দামের ব্যাপারে চলে আসি। এত বড় একটা বিয়েট গাড়ি দামের ব্যাপারে আই কনফিউজ না। আস্কিং প্রাইস 1,42,00,000 টাকা, আস্কিং প্রাইস 1,42,00,000 টাকা। তবে হ্যাঁ, কমবে, অবশ্যই কমবে, কে বলছে কমবে না, অবশ্যই কমবে, এতখানি না, এতটুকু কিছুটা, ততটা না। আপনারা আসুন, দেখুন, যাচাই করুন। আমি সত্য নামিত্যে আপনি কইবেন, আমি না, নিজের চোখে দেখা কইবেন, অ্যাপটা আপনি দেখা কইবেন, আমার চোখ দিয়ে তো কইবেন না, আমি খারাপ না ভালো আপনি কইবেন, আমার তো দরকার নাই। আপনি নিশ্চিন্তে থাকেন যে আপনি ইনশাল্লাহ ভালো কইবেন, খারাপ কইবেন না। আপনি বাংলাদেশের সব জায়গায় লয়ে যান, চেক করে তো যে কোনো জায়গায়, তবে হ্যাঁ সেটা ভালো জায়গায়। আমার বডি যেমন ইসিজি করে, গাড়ির পুরো বডি ইসিজি করে। আমি এক সবসময় ডিক্লার দিই যে আমি অ্যাক্সিডেন্ট গাড়ি বেচি না, তারপর মানুষ মাত্র ভুল হইতে পারে, আপনি টাপড়ে দেখা যাচাই করে তারপরে নেন।
আমার থেকে কিনা লাগবে না, আপনি আরেক জায়গা কিনেন, তাও দেখে কিনেন, দয়া করে অনেক কষ্ট করে টাকা জমা গাড়ি কিনেন, কিছু না কিছু সম্পদ নষ্ট করে একটা গাড়ি কিনেন। যাক, যারা আমাকে ভালোবাসেন, কোনো ভুল থাকলে মাফ করে দেবেন, আবার বলতেছি, যারা আমাকে ভালোবাসেন, আমার ইয়াং যুবক, ইয়াং ভাইরা, ইয়াং বোনেরা, তোমার উদ্দেশ্য বলতেছি, বাপ মা আমাদের আদর্শ, টাকা সম্পত্তি তো প্রতিদিনই কামাই, প্রতিদিনই উড়াই, প্রতিদিন কামাইতেছি, প্রতিদিন উড়াইতেছি এবং খরচ করতেছি, টাকা পয়সা আজকে কামাবো কালকা চলে আসবে, সম্পদ আজকে নষ্ট করবো কালকা কিনবো, কোনো সমস্যা নাই, কিন্তু বাপ মা চলে গেলে ওইটা কখনো পামো না। আমার ছোট্ট বন্ধুরা শুনো, বাবা মা আমার আদর্শ, আজকে বাপ মার জন্য এই জায়গায় আসছি, তারা দয়া করছে, তাদের উজিলা আজকে এই জায়গায়। তো তোমাদের বলতেছি, যারা এখনো সাবধান হও নাই, এখনো সাবধান হয়ে যাও, বাপ মার কাছে যারা ভুল করছো তারা মাফ চাই লও, অবশ্যই বাপ মা দয়াশীল, তাদের মন পৃথিবী থেকেও বড়, বাপ মা কখনোই খারাপ হইতে পারে না, বাপ মা সবসময় ছেলে সন্তানের ভালো চায়। সবাই তোমাদের ভালো রাখুক, আল্লাহ তোমাদের হেফাজত করুক, ফি আমানিল্লাহ, আল্লাহর কাছে সাল্লাম সব কিছু, আসসালামু আলাইকুম।